सुध लागे या हबीबल्लाह कोई मानुष ताके अपना বসা পড়ে মরু ইয়া রাসূলুল্লাহ গে ইয়া গাবিরাল্লাহ সব জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আপনি উম্মে খালিল বাড়িতে আপনি শয়ন করেছিলেন আমার আল্লাহর ইচ্ছা হয়ে গেল আমার হাবিবের সাথে আমি এত দিদার করতে চাই ইয়া রাসূলুল্লাহ গে চিত্র করেছিল আল্লাহ তাকে এমন ভাবে মার দিয়েছে রাস্তার উপরে সুতান হয়ে পড়ে আছে দেখার লোক নেই যে ধর্মেরই হোক আর যেই হোক আল্লাহর সাথে যারা খেলেছে আল্লাহ তাদের প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা সময় তাদেরকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহর সাথে লড়া তার হাবিবের সাথে বিয়াদুদি করা এটা আমার আল্লাহ সৃষ্টিকর্তার এক কিঞ্চিত পরিমাণ তার সহ্য হবে হযরত উমর জিজ্ঞাসা করছেন হুজুর আপনার খেরকা মোবারক পাস করা তো দূরে যা স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে জায়গায় হাত দেওয়ার প্রাপ্য ছিল সে জায়গায় হাত দিয়ে আপনাকে স্বয়ং থেকে জাগিয়েছিলেন জিবরিলের ক্ষমতা হয়নি আপনার খেরকা মোবারকে হাত দিয়ে আপনাকে ডাকবে আর সেই খেরকা মোবারক সেই রোমাল মোবারকটা আপনি ধাস করে করে যাকে বসতে দিয়েছেন ওটা কে একটু আমাকে বলবে আল্লাহ নবী অর্জিলে বলেছিলেন এ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যার সামনে বলেছিলাম কোন সন্তান যদি তার বুকের চামড়াটা দিয়ে তার মায়ের পায়ের জুতাটা বানিয়ে দেয় ওই সন্তান মায়ের দেওয়া এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না ওই মানুষটার জন্য আমার উচিত ছিল আমার বুকের চামড়া দিয়ে ওই মানুষটার বসার জায়গা করে দেওয়া ও বাবা আমার উচিত ছিল আমার বুকের চামড়া কেটে ওই মানুষটার বসার জায়গা করে দেওয়া পারেনি বলে আমার খেরকাটা ভাঁজ করে করে ওই মানুষটার বসার জায়গা করে দিয়েছে প্রত্যেক
প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে বলবো রাসূলুল্লাহ যদি নিজের দাইমার সাথে এত উত্তম চরিত্র উসওয়ায় হাসানা ব্যবহার করে এত সুন্দর আচার ব্যবহার করে না জানি তার জননী গর্ভধারিণী মা যদি হায়াতে থাকতেন কি করতেন কথা বলেন কি গোড়া উঠে বলেছিলাম রাসূলকে যখন প্রশ্ন করা হলো হুজুর আপনি কেন প্রেরণ হলেন পৃথিবীর ধরা পৃষ্ঠে কেন এলেন রাসূল বললেন মানব জাতির উত্তম আদর্শ রূপদান করবার জন্য আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদকে আল্লাহ ধরা পৃষ্ঠে পাঠিয়েছে এখান থেকে চরিত্রটা নিয়ে রাসূলুল্লাহ মায়ের সাথে কি আচার ব্যবহার করেছে এ সোনার মানিকেরা এ বুঝুন তোমরা বজনেরা গোড়া উঠে একটি আয়া পড়েছিলা সময় আমার শেষের দিকে হুজুর কিবলা এসে দাঁড়িয়ে আছেন এ সোনার মানিকেরা নজর তরুণেরা আল্লাহ কোরআনে বলে দেওয়া হয়েছে খুশি হবে আল্লাহ বললেন বান্দা তুমি যখন তোমার রবকে চিনে যাবে বান্দাকে বলতে হবে পাড়ায় পাড়ায় লোটা নিয়ে ঘুরতে হবে আর বলতে হবে এসো অযোগ্য শিখি নামাজ পড়ি এই করি সেই করি বলে এখন এত নামাজই বেশি কেন বলে আমাদের জমাতের এটা হলো বৈশিষ্ট্য বা আমার জমাতের বরকত আমার মনে হয় যদি জমাতের এটা বরকত হয় তা আগের পিরিয়ডে নামাজি বেশি জমাতের যদি এটা হয় তাহলে আমার মনে হয় মুজাফিরুল জামানের পিরিয়ডে এত সুখর ঘুষখোর গেদাখোর তারিখোর ছিল না তাহলে এটা তোদের বক্ত কথা বোঝা যায়নি মানে মুজাফিরুল জামান আমির শরিয়া দ্বারা হজরত দাদা হজরত বিজল রহমতুল্লাহ জমিনে তিনি দানা পেতেছিলেন আওলাদে মেদিনীপুর হুজুর কেবলা তিনি তশরিফ এনেছেন হুজুর বসে আছেন আমার কথা বলাটা বিয়াদবি কথা বুঝেছে তো পরিস্থিতি অনুপাতে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে কারণ যেহেতু এখন একটা দুর্যোগ চলছে আর হুজুর নিরাপদে গাড়ির ভিতরে আছে অতএব আমার বলতেও একটা কথা শুনিটা মানে হুজুর অত না শুনতে পারলেই ভালো কোথায় ভুল ত্রুটি কি হবে আল্লাহ জানে যাই হোক খায় আল্লাহ বললেন ওয়াকাদা রব্বুকা বান্দা তুমি যখন তোমার রবকে চিনে যাবে পরিষ্কার ভাষা এটা বুঝুন স্রষ্টা কে তখনই মানে আপনি স্রষ্টাকে তখনই চিনতে পারবেন বুঝতে পারবেন তার সৃষ্টিকে লক্ষ্য করে কথা বোঝা যায়নি স্রষ্টাকে তখনই বেশি বেশি বুঝতে পারবে যখন তার সৃষ্টিকে লক্ষ্য করবে আপনি আপনার পাশের লোকটাকে ঘাড় ঘুরিয়ে দেখুন যে আপনার সাথে তার হোকা হোকা মুখ মিল আছে কি আছে কি সমস্যা আপনার মায়ের আপনার পাঁচ ভাই বোন সব হোকা হোক আছে এত মানুষ এখানে বসে আছে একজন আর একজন এত সুন্দর বাবা কি আমার পর্যন্ত আল্লাহ
কিন্তু হো বাবু কারোর সাথে আল্লাহ এক করে দেবেন না। জোরে বলো, জোরে বলে নারে তুলবি নারে তুলবি, এটাই তো আল্লাহ সৃষ্টি, এটা আল্লাহ সৃষ্টি না, এটা বান্দা খবর আছে। এত বাহাদুরি, এত বড় নেতা, এত বড় সবকিছু আমি হচ্ছে আটকে বাহাদুরি সব শেষ, আসমান থেকে পানি হচ্ছে আটকানো ক্ষমতা আমার আপনার আছে। ঠিক তত সৃষ্টিকে দেখলে স্রষ্টাকে চেনে যায়। আল্লাহ বলছো কথা রব্বুকা আল্লাহ তাবুদু বান্দা, তুমি যখন তোমার বাপকে চিনে যাবে, বান্দা তুমি যখন তোমার মা বাবাকে চিনে যাবে, বান্দা তোমাকে আর বলতে হবে না তুমি এটা করো ওটা করো এই করো ওই করো, এটা করো না খারাপ হবে, এটা করো না আল্লাহ নারাজ হবে না না না, বান্দা তুমি যখন আমি আল্লাহ আমাকে চিনে যাবে বান্দা, আল্লাহ তাবুদু তুমি তখনই আমার ইবাদত করবে না, আমি আল্লাহ জানি তুমি যখন আমাকে পেয়ে যাবে, তুমি যখন আমাকে ভালোবেসে নেবে তখনই তুমি আমি আল্লাহ আমার ইবাদত করতে লেগে যাবে। আপনার যখন আশেকরা মাসুকের কি আর হয়ে যাবে, আশেক জানে মাসুককে কিভাবে খুশি করতে পার, আল্লাহ আমার বাবাটা যখনই হয়ে যাবে বান্দা, তারপরে তোমার পিতা মাতাকে তুমি সান্তা করে নেবে। রাসূলুল্লাহ দাইমার সাথে এত সুন্দর উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছে, আপনিও আল্লাহ কোরআনের সাথে রসুলের হাদিসের সাথে রসুলের চরিত্রের সাথে এক জায়গায় সেট আপ করলাম। এবারে আসুন, রসুলুল্লাহ সামনে বসেছেন আম্মাজানের সামনে, আল্লাহ নবীকে লক্ষ্য করে আম্মাজান হাদিবাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বাবা আমার পুরো ঘরের ভিতরে যেদিনে আমার ঘরের চালটা অত ভালো ছিল না, ওই ঘরের চালের ভিতর দিয়ে একটু চাঁদের আলো ফিনকি যখন আমার ঘরের ভিতরে আসছিল, আর তুমি আসমানের দিকে তাকিয়ে মিঠি মিঠি চোখ চেয়ে যেন কি একটা বলছিলে বাবা, এ কথা কি তোমার মনে আছে? কে বলছে? মেদিনীপুর হুজুর কেমলা আমার
Yes, Lord.